নমস্কার বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি বহরমপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই বিদ্যালয় থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। আপনাদেরকে একাধিক বিষয়ে শিক্ষক পদে রিক্রুট করা হবে কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আপনারা এই জবগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আর একটাই অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুর থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে পার্ট টাইম টিচার পদে রিক্রুট করা হবে। তো আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 8/11/2021 সোমবার 8টা থেকে 9টা, এবং 9টার পরও পিআরটি টিচারের ক্ষেত্রে, এবং 11টা থেকে 12টা হবে গেমস কোচ, যোগা টিচার, ডক্টর, নার্স, ডান্স কোচ, কাউন্সেলর, এই সমস্ত পদের ক্ষেত্রে। 9 তারিখ আপনাদের ইন্টারভিউ হবে 8টা থেকে 9টা, পিজিটি টিচার এবং টিজিটি টিচারের ক্যাটাগরিজ ভাগ করা আছে, দেখে নেবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, এই সমস্ত বিষয়ে। এবং 11টা থেকে 12টায় হবে পিজিটি টিচার ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, এই সমস্ত বিষয়ে ইন্টারভিউ হবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের, কোয়ালিফিকেশান আমি নিচে জানাচ্ছি কীভাবে কী কী লাগবে কোয়ালিফিকেশান। এজ বলা হয়েছে 18 থেকে 65 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলতে, লিখতে, পড়তে জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এখানে পিআরটি টিচারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লাগবে, 50% মার্কস হয়ে পাস করতে হবে, এবং জেপিডি বা ডিএড বা বিএড করে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং সিবিএসসির দ্বারা পরিচালিত সি টেট পাস করে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। হিন্দি এবং ইংরেজি মিডিয়ামে লিখতে, পড়তে, বলতে জানতে হবে, পড়ানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে যদি দক্ষতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। টিজিটি টিচারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 4 বছরের কোর্স লাগবে, 50% মার্কস হয়ে পাস করতে হবে রিলেভেন্ট সাবজেক্টের ওপরে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস হয়ে পাস করতে হবে, এবং বিএড করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। টিজিটি হিন্দি টিচারের ক্ষেত্রে 3 বছরের চাওয়া হয়েছে কোর্স, এখানে বলা হয়েছে, এবং 2 নম্বর বলা হয়েছে আপনাদের সিটেট পাস করে থাকতে হবে হিন্দি এবং ইংলিশ সাবজেক্টের ওপরে, কথা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে দক্ষতা থাকতে হবে। পিডিটি টিচারের ক্ষেত্রে 2 বছরের কোর্স লাগবে, এমএসসি গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে হবে রিজিওনাল সাবজেক্টের ওপরে, অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% মার্কস পেয়ে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, তার সঙ্গে বিএড লাগবে বা সমতুল্য এক্সামিনেশানে পাস করে থাকতে হবে, হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে নলেজ থাকতে হবে। পিজিটি কম্পিউটার সায়েন্স টিচারের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস পেয়ে থাকতে হবে এনি ফলোয়িং সাবজেক্টের ওপরে, বিই বা বিটেক করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটির ওপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, বা ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবেন। এবং হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে বিই বা বিটেক করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স, অথবা বিসিএ বা এমসিএ বা এমএসসি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে মিনিমাম এ লেভেলের ডিওইএ সিসির দ্বারা, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। ড্যান্স কোচ পরবর্তী ভ্যাকেন্সি, ডিপ্লোমা ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে ড্যান্সের ওপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন স্টেট বা ন্যাশনাল লেভেলে যদি থাকে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলতে, লিখতে, পড়তে জানতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটার বা আইটিসির ওপরে। পরবর্তী যে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তা হচ্ছে যোগা টিচার পদে রিক্রুট করা হবে, গ্র্যাজুয়েশন করে থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টের ওপরে, এবং 1 বছরের ডিপ্লোমা লাগবে যোগাতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে নার্স পোস্টে রিক্রুট করা হবে, ডিপ্লোমা লাগবে জেনারেল নার্সিং বা মিডওয়াইফাই নার্সিং, উইথ রেজিস্ট্রেশন লাগবে নার্সিং কাউন্সিলে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের লাগবে। পরবর্তী গেমস কোচ পদে নিয়োগ করা হবে, ডিপ্লোমা বা ডিগ্রি বা গ্র্যাজুয়েশন লাগবে রিলেভেন্ট ফিল্ডের ওপরে স্টেট বা ন্যাশনাল লেভেলে, ইংলিশ এবং হিন্দিতে লিখতে, পড়তে, বলতে জানতে হবে, কম্পিউটার এবং আইটিসি যদি থাকে অ্যাপ্লিকেশনের ওপর দক্ষতা, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
পরবর্তী যে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তা হচ্ছে ডক্টর, MBBS থাকতে হবে উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন MC আর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা দেওয়া ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তার সঙ্গে MBBS করে থাকতে হবে। পরবর্তী যে ভ্যাকেন্সি সেটি একাডেমিক কাউন্সিলর, কোয়ালিফিকেশন বলা হচ্ছে BA বা BSc করে থাকতে হবে সাইকোলজি নিয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে কাউন্সিলিংয়ে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান একাধিক বলা হয়েছে, ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, এর আবেদন করার আবেদন করতে হবে না আপনাদেরকে, আপনারা ডাইরেক্টলি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এই জবগুলির ক্ষেত্রে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি জানানোর চেষ্টা করব।